আরে ভাইয়া তপিস, ওঠো ওঠো ওঠো, আরে ওঠো, আরে ভাইয়া তপিস ওঠো না, ওঠো 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 ওঠো। লালন বাবু আপনি আরে কিন্তু কি হয়েছে কি বলবেন তো। এই জিনিস কারোর সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে ভাইয়া। শুনবে নাকি ইয়ে মানে আবার বৈকুণ্ঠ মল্লি? আবার মানে আবার আবার কি? কাউকে বলতে শুনেছ আবার রবীন্দ্রনাথ? না। বা আবার শেলি, কিডস, বায়রন, আবার জীবনানন্দ? সরি, আরে লোকটা এথেনিয়াম ইনস্টিটিউটকে জীবন উৎসর্গ করে দিল বলে, নাহলে কোথায় পৌঁছে যেত? বলছি চুপ করে মন দিয়ে শোন। ওই কাঞ্চনজঙ্ঘে দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে, মুগ্ধ নেত্রে দেখি মোরা তোমারে প্রভাতে, সাঁঝেতে আরেক রূপ ভুল নেই তাতে, তুষার ভাস্কর্য তুমি মোদের গৌরব, সবে মিলে তোমার এই করিমোড়া স্তব। বাহ দারুণ তো। এই যে সম্বোধনে এই যে আকারটা একার হয়ে যায়, সেইটা কিভাবে কবি ব্যবহার করেছেন দেখেছো? জঙ্ঘা, জঙ্ঘে, বঙ্গে, গ্রেট পোয়েটদের এটাই হচ্ছে লক্ষ্য। সেই তো, দারুণ। কিরে, আরে কোথায় গিয়েছিলেন মশাই? ওই সকালে যোগাসন করার পর মনে হলো একটু দৌড়ে আসি, তাই ম্যাল থেকে অবজারভেটরি হিলের যে রাস্তাটা সেটাতে চারপাক দিয়ে এলাম। দেখলেন দ্য গোল্ডেন মাউন্টেন? গোল্ডেন মাউন্টেন না, আপনি যেটা মিন করছেন সেটা আমি দেখেছি, তবে আপনার তর্জমাটা ঠিক শুনলো না। কেন? কাঞ্চন মানে তো সোনা, তাই বরফের উপরে রোদ পড়ে সোনার মতো ঝলমল করছে, তাই তো এরম নাম। হ্যাঁ, যদি কাঞ্চনজঙ্ঘা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অবস্থিত হতো তাহলে হয়তো আপনার কথাটা খাটতো, কিন্তু তা তো নয়। কাঞ্চনজঙ্ঘা কথাটার উৎপত্তি হচ্ছে তিব্বতি ভাষা। কান মানে হচ্ছে বরফ, তেন মানে হচ্ছে মহান, জড মানে হচ্ছে গুপ্তধন, আর ইঙ্গা মানে হচ্ছে পাঁচ, অর্থাৎ দ্য ফাইভ ট্রেজার্স অফ দ্য গ্রেট স্নো মাউন্টেন, রাফ ট্রান্সলেশন। আপনি তিব্বতি ভাষাও জানেন? আমি তো মুখেই খালাস। তাও আবার কিউরিওর দোকানে, এইসব বলে লজ্জা দেবেন না। আচ্ছা বলুন, কেমন দেখলেন কাঞ্চনজঙ্ঘা? যতবার দেখি বয়সটা একটু হলেও কমে যায়। আর সবচেয়ে ভালো ব্যাপারটা কি জানেন তো, শহরে যত্রতত্র বাড়ি হয়ে গিয়ে শহরটার বারোটা বাজি দিয়েছে, তবে অবজারভেটরি হিলের রাস্তাটার কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়। ফেলুবাবু জানেন, আমারও আজকে প্রথম মনে হলো যে আমার জন্ম সার্থক। এত গাঁজাখড়ি গল্পের হাই ভোল্টেজ পার্ক দেওয়ার পরেও যে আপনার সূক্ষ্ম অনুভূতিগুলো জীবিত আছে সেটা জেনে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আজকে আমরা কি করছি মশাই? আজ ভাবছি সকালবেলা একবার মজুমদার মশাইয়ের ওখান থেকে ঘুরে আসি। কাল থেকে তো শুটিংয়ের লঙ্কাকাণ্ড বাঁধবে, আর ভদ্রলোকের সঙ্গে নিরিবিলিতে বসে তো কথা বলা যাবে না, তাই আজ গিয়ে শান্তিতে ওনাকে একটু একটু কাল্টিভেট করার ইচ্ছে আছে। তথাস্তু।